মেম্বার মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সব নেতা কান উপর থেকে যা আসবে জনগণের জন্য বিলিয়ে দেবে এই দায়িত্ব গুলো পাওয়ার পরে অধিকাংশ মানুষ এই দায়িত্ব এখন পালনে আছে আরো করে বলে আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহ রাজ্জাক আপনাদের তো ছোটখাটো একটা দায়িত্ব দিল আপনি কিসের দায়িত্ব পালন করছেন কোরআনে কারীম জানিয়েছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সূরা হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ শুধু রাজ্জাক নাম টানার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান না পাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে না ভি দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তিনি মাছ তাদেরকে আমরা বলি তিমি 500 টন 600 টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে তা তিন বেলা 318 টন খাবার তাদেরকে দেওয়া লাগছে ওটা আপনার কোন বাবা দিয়ে আসে আল্লাহ বলেন আমার নাম রাজ্জাক এই নামের খাতিরে আমি আল্লাহ দান করি এত বড় বিশাল তিমি মাছের 1800 টন খাবার যদি আমি দিতে পারি মানুষের পেট মাত্র কয়েক ছটাক এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না এইটার জন্য আজ মানুষ রাজ্জাককে ভুলে গেছে এবাদত কবুল হওয়ার যে শর্ত ওইটাই মানুষের মনে নেই ওরা কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি এবাদতের কথা পাবেন তার আগেই দেখবেন কুলুমিং তাজ্জিবাতি মা রাজাকনাকুম যত জায়গায় আমি এবাদতের কথা পেয়েছি এবাদত বলার আগে আল্লাহ বলেছেন হালাল খাও কি খাও আরো জোরে বলেন সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম আশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন এর শর্ত দিয়েছেন যদি আল্লাহর ইবাদত করতে মন থেকে রাজি থাকো আমরা রাজি আছি না নেই আছে কার ইবাদত করতে আল্লাহ আল্লাহর ইবাদত করতে যদি রাজি থাকো আমার আল্লাহ নিজে জানিয়েছেন আগে হালাল খাও হালাল পরিবেশ তৈরি করো গায়বান্দাবাসী ঈমান থেকে বলবেন বাংলাদেশে আমার একটা জায়গা আছে যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায় আর আস্তে বলেন নেই প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত কথা বলে ঠিক কিনা আপনি শিক্ষা বিভাগে যান চিকিৎসা বিভাগে যান প্রশাসনে যান বিচার ব্যবস্থায় যান যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না অনেকে চেষ্টা করলেও পারছে না উপরওয়ালা চাপ কথা বলছে না কেন আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছে অথচ সরকার রাজকাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে ছেলে মেয়েরা আসবে সার্টিফিকেট গুলো শুধু সই করে দেবে এটা তার দায়িত্ব সিল মেরে সই করে দেবে আমি গেছি আমার মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আমার বলছে তাড়াতাড়ি করো তারপরে মানে তাড়াতাড়ি তো আপনি করবেন কি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি করো বলতে পারছে না যে 1000 টাকা দাও তাড়াতাড়ি করো আমি তার প্রথমে বসে না যে তাড়াতাড়ি মানায় নিজে না করে আমারে বলে মাথা ঠিক নেই ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি তো আপনি করবেন কারণ আমি গাড়ি ধরব আমারে বলছে ধমক দিয়ে তাড়াতাড়ি করো আমি জামাতে নামাজ পড়তে যাব ও জামাতে নামাজ পড়বে ও জামাতে নামাজ পড়া তো এটা তো আসল জামাত কারণ ওরা 8টা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য কথা বলে না কেন পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে 1000 টাকা বের করো প্রত্যেকের কাছে 1000 করে নিলে যদি 100 ছাত্র ওই ক্লাসে থাকে 1 লাখ টাকা ওই 1 লাখ উনি একা খায় না উপরে 3 জনের কাছে দেওয়া লাগে উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে ওই জায়গাতে ওনার রাখবে না ওনাকে বিদায় করে দিয়ে আর একটা লোক নিয়োগ দেবে কথা বলে ঠিক কিনা আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে কোরআনের মাহফিল ভেঙে দেয় না সেদিন মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এম এ খালেক উনি আমার একটা মাহফিল নিয়েছে এসপি সাহেবের কাছে বলে স্যার অনুমতি দেন এসপি ডাক দিয়ে বলে ভাই আপনি অনুমতি নিতে এসেছেন মাহফিল তো আপনি ভাঙেন আপনার মতো এক নেতা কল দেয় তখন আমরা মাহফিল ভেঙে দেয় আমার কি দায় পড়েছে আমি মুসলমান করার মাহফিল ভেঙে দেব আমি ধানসা কি বলে আমি জানি কোরআন হাদিসের বাইরে কথা বলেন আমি নিজে দেখেছি আপনি যান কোন অনুমতির দরকার নেই আমি নিজে যে বসে থাকবো আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি প্রশাসনের দোষ দিয়ে থানা এসপি টিয়ন বলে এদের দোষ এটা করারে মাংস ভেঙে দিয়েছে না কোন নেতা হয়তো কল দিয়ে বলেছে মাহফিল ভেঙে দাও ওখানে রাজনীতি হবে ভেঙে দেয় দোষ দেয় ওসি ওসি যদি না ভাঙে তারপরের দিন ও যাবে খাগড়াছড়ি ওর পেছনে আরো দশটা বসে আছে ওই সিআর পাওয়ার জন্য লোকটা যদি ইসলামের পক্ষে ভালো কাজে করার পক্ষে থাকতে চায় পারছে না আর আসতে বলেন এই যে প্রিন্সিপাল বসে আছে নবীজির হাদিস লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবনাউতা সবের লা তাদখুলু মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালা কোন এক বচন মালাইকা বহু বচন নবীজিদের হাজার বছর আগে জানিয়েছেন ওই ঘরে রহমতের একটা ফেরেশতাও প্রবেশ করছে না করবে না যেখানে কুকুর থাকে আর মানুষের ফটো থাকে আজ পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এটা রাখতে বাধ্য করা হচ্ছে আরো আসতে বলেন আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে জেনাইদা শৈল কোপায় গত বছর এক মাহফিলে হাফেজ সাহেব বসে বসে কাঁপতেছে জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন হুজুর আমার একটা হাফেজ মাদ্রাসা গতকাল এসে প্রশাসন থেকে দুইটা ছবি এই জায়গায় টান নিয়ে দিয়েছে অফিস রুমে আমি দেখলাম এখানে কোরআন পড়া হয় হাফেজ বানানো হয় আর এখানে ছবি টাঙাবে তাহলে রহমতের ফেরেশতা তো আসবে না আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই গজবের ফেরেশতা আসবে বলেন আর গজবের ফেরেশতা যদি আসে আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয় আমি তো বেঈমান হয়ে মরে যাব আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুলে ফেলেছিলাম আজকে সকালবেলা আমাকে ঠেট দিয়েছে ছবি যদি না ওঠে তো চাকরি শেষ হুজুর আমি কাঁদি এই কারণে আমি এখন বাধ্য এই অপরাধটা করতে আমি মনে হয় বেঈমান হয়ে মরে যাব এই জন্য বলছি বাংলাদেশে আমার এমন জায়গাও আছে যেখানে মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও পারছে না এই জন্য যত জায়গায় আবাদত শুধু আবাদতের কথা বলে আল্লাহ শেষ করে দেয়নি আগে বলেছেন হালাল কর্মজীবন তৈরি করো হালাল খাও এরপরে ওয়াশকুরুলিল্লাহ আমি আল্লাহকে ডাকো আপনার হালাল কর্মজীবন যদি তৈরি হয় এগুলো তৈরি করবে সব ফেরেশতারা একটা জায়গা দেখাতে পারবেন যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায় দেখাতে পারবে নেই আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছি অনেকেই বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য ও যদি নাও করে বাধ্য উপরওয়ালা চাপে কথা বলা লাগবে কিসের ইবাদত করছে আল্লাহকে সিরিয়াল ভুল করেছে আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে এরপরে টাকা টাকি আর আমার অনেকে মনে করে যা করি করি পরে একবার হজ করে আল্লাহ বলি হয়ে যাব সারা জীবন উনি আকাম চালাচ্ছে সারাটা জীবন আকাম কুকাম করে শেষে একবার হজ করে আল্লাহ আল্লাহ হবে না আপনি আগে হালাল কর্মজীবন তৈরি করেন হালাল খাবার তৈরি করেন এরপরে আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে শরীর ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই সিরাত ইবনে হিশাম থেকে বলছি কান লাগান বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয় উনি কি মুসলমান না মুশরিক বলেন ওনার ডান স্তনটা উনি দিলেন নবীজি পান করলেন বাম স্তনটা দিয়েছেন নবীজি মুখ বের করে নিলেন দ্বিতীয়বার আবার দিয়েছেন মুখ বের করে নিলেন তৃতীয়বার আবার দিয়েছেন মুখ বের করে নিলেন হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায় মা হালিমা আপনি আমারে জোর করেন কেন আমার ডান স্তনটা তো আমি পান করেছি বাম স্তনটা তো আমার না ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য
जैनबी मायर कोले बसे भाईर हक नष्ट करे ना সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয় এই দেশে আই ঠেরা মানুষ নেই শরীক যারা ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার কান লাগা মুসলিম শরীফের হাদিস যারা শরীক ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার এক নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না দুই নম্বরে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন আর মাঝে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে আর ওগুলো সব বিকাশ হয়ে ফিরাকসে লড় হয়ে আপনার আমল নামা যাবে এ বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই বিশেষ করে মহিমাগঞ্জ কত সুন্দর নাম এখানে নেই আল্লাহ নামে কসম করে বলছি যারা শরীক ফাঁকি দিয়েছে এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা কই একজন নেই তোমার বাকি শরীক শরীক বলছেন এই যে ছেলের সম্পদ মেয়ের সম্পদ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না শরীক বলে কি বলে এদিকে অংশীদার ফাঁকি দেওয়া এ চাচা কি ফাঁকি দিয়েছে ওইটা চলে যাচ্ছে মানে আমি হাসির ফাঁকি দেওয়ার জন্য বলি নাই আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নাম গুলোর কার্যকারিতা আছে সিফাতি হিতার সিফত আছে মানেন না এরকম একটা একটা করে 99টা নাম আছে সবগুলো তো বলা সম্ভব না প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে না নেই আমার আল্লাহর নাম খালেক তিনি সৃষ্টিকারী সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না বলেন আল্লাহর নাম মাহবুব তিনি ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না কথা বলেন ঠিক কি না আপনি আল্লাহর নাম বিশ্বাস করে যে আল্লাহর নাম আছে কিন্তু তার যে গোনা গুণ গুলো আছে এগুলো মানেন না তাহলে আপনার ইমান আবু জাহেলের ইমান সমান বলেন এই হিসাবে বাংলাদেশে 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে বাকি আছে আর কয় কোটি 7 কোটি এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ইমান এনেছি না হবে না আপনি তখন বলবেন আমান্তু বিল্লাহ কথার সাথে 4টা কথা জড়িত 3 নম্বরে আপনি যদি বলেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আজ বাংলাদেশে আপনি তাকান মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে বিশ্বাস করে কিন্তু মানে না এরকম মানুষ নেই আছে মানে আমরাই কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে আরো জোরে আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে পরিবার সমাজ রাষ্ট্র চালায় ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইন আছে আল্লাহর আইন আছে কোন জায়গায় কোরআনে জোরে বলেন কোথায় বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে এখন আল্লাহর আইন আছে কয়টা একদম ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500 কয়টা একটা একটা করে 500 আইনের বিবরণ দেওয়া যায় সময় তো আরো 1 ঘন্টা লাগবে আমি থিওরি গুলো বলে শেষ করছি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর অস্তিত্ব অসুবিধা নেই আল্লাহর নাম বিশ্বাস করেন মেনে নিয়েছেন অসুবিধা নেই কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন মানেন না আপনার ঈমান আছে একটা দুইটা না বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান আসারিক আসারিকত ফাকতাউ আইনিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, রাখে অভাবে না স্বভাবে? ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাব করতে পারবেন না। ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে, টাকার অভাব নেই, কিন্তু ওরা চুরি করে ছোট খাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলুন, আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে গুলবাসো চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি, বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়, চুরি না করে যদি সঠিক ভাবে ওগুলো বাস্তবায়ন হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। এখন যে রাস্তার অবস্থা, আমি বললাম 62টা জেলা ঘুরে আমি যা দেখেছি, অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই, সব ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে 8 মাস 9 মাস বেটে বয়স, পরি মনে তুলে বলবেন ভাই 50 টাকা বেশি দিচ্ছে, একটু জোরে যান, হাসপাতালে যাওয়া লাগবে। এরা কোনদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক? ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে না, বিশ্বাস করে না, বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইনটা সংসদে যাক ওরা চাই না। তাহলে ওদের ইমান আছে? এই হিসাবে বাংলাদেশে 7 কোটিতে আরো 4 কোটি মাইনাস আরো আসতে পারে। এরা একটা একটা করে এখন 500 আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন। সুতরাং আল্লাহর আইন বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ 4 কোটি বাদ বাকি আছে কয় কোটি? আরো জোরে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে, 4 নাম্বারটা কি করা লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব, আল্লাহর ক্ষমতা আছে অনেক মানুষ বিশ্বাস করে না, করে না। আরো জোরে বলেন, এই 4 নাম্বারটা ব্যাখ্যা করা দরকার নেই, পর্যন্ত থাক। এর ওঠাউঠি করছে কারা এরা? হুজুর আপনি বলেন তো, মানে ওঠাউঠি করে তার বলবো মানে? এই 4 নাম্বারটা শুনবেন যারা তারা হাত তোলেন, এই হাত তোলা মানুষদের একটা চলে যায়, ওর খবর আছে, তোলেন হাত, আরো চলে চলে তোলেন, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। এই যে কাগজ দিয়েছে এইটার জন্য হাত তোলালাম, 3 মিনিট সময় দিচ্ছি, যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন, এরপরে 4 নাম্বার ব্যাখ্যা বলবো, এই জানতো। আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে, এমন তথ্যগুলো দিয়েছি 112 পৃষ্ঠা। নামাজ সম্পর্কে আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না, ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে, যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবেন, মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে, সব উচ্চারণ দেওয়া আছে, বাংলায় আরবি ইংরেজি সব দেওয়া আছে, যে যে ভাষায় পারেন পড়ে নেবেন। আরে আশ্চর্য রে, আমি বললাম যে হাত তোলেন, হাত তুলে ওয়াদা করে নিলাম, তারপর ওইটা চলে যাচ্ছে। আমরা শুরু করে দেয়
আরে ভাই দ্বিতীয় বক্তা দিয়ে এসব তো করে নিলেন, আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন? এগুলো ঠিক না। আদায় আদায় করে যদি ঝামেলা করেন তাহলে মাহফিল যাওয়ার দরকার নেই। মানুষকে শুধু ওইটা করার জন্য আসে না, কোরআন শরীফ শুনতে আসে, বসতে আসে। সাবো মিয়া 1000 টাকা, তাহলে এইখানে 1000 করে দিয়েছেন, আমরা দোয়া করতে থাকি। ১০ টাকা দিয়ে এসে বসলাম সেলিম। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে, আপনাকে দেখাও লাগবে না। সে তো প্রিন্সিপালের দিকে তাকান, ওনাকে আল্লাহ চশমা দিয়েছে। গরুর 70 বছর বয়স হয়ে যায়, গরুর চশমা লাগে বলেন? কিন্তু উনি যত মুরব্বী হবে তত পাওয়ার আলা চশমা লাগবে। চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল, বলবে 6 আঙ্গুল। এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে, খলিকাল ইনসান দাঈফা, মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎসকে। আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াত অনুযায়ী মুশরিক বলেন? ক্ষমতার উৎস জনগণ, এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই। আরো ধরে বলেন, তাহলে বাকি 3 কোটি ও মাইনাস 16 কোটিতে 16 কোটি শেষ। এদেশে ইমানদার কই? আল্লাহর ওয়াদা মিথ্যা না। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমরা ঈমান আনো, আল্লাহর ওয়াদা তোমাদের, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আর, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো। আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে, তামাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান। এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম, মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত। কথা বলেন, এসব ঈমানের খবর নেই। উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব